ভিডিওটা আমি দেখেছিলাম, যেটা ছিল আলট্রা এভার ড্রাইয়ের ব্যাপারে, যেটা সম্পূর্ণরূপে জলকে দূরে রাখে, যেরকম আমি ফিমেলদের রাখি। দেখুন কিভাবে জল এই পেপারটার উপর থেকে পিছলে যাচ্ছে, আর কিভাবে এই টিস্যু যেটা জল সোপ করে নেওয়ার কথা ছিল যেন ঠিক ভগবানের মতো দেখাচ্ছে। দ্রুত আমার মাথায় 100টা প্রশ্ন আসতে লাগলো। এটা একটা নৌকায় লাগিয়ে নৌকাটা জলে নামালে কি হবে, অথবা আমি এটা পায়ে লাগিয়ে যদি জলে নামি তাহলে কি হবে, এইগুলো আমার জানার ছিল। তাই আমি অ্যামাজনে গেলাম আর এর কয়েক গ্যালন কিনলাম, আর দেখুন এর ফলাফল এইটা হলো। তাই যে কোনো লজিক্যাল মানুষের মতো আমার মাথায় যে প্রশ্নটা প্রথম এলো, যে কি হবে যদি আমি এটা আমার আন্ডারওয়্যারের উপরে স্প্রে করে দিই, গোটা দিনটা টয়লেট করার পরেও কি ওটা শুকনো থাকবে? ক্রিস, আমার এখনো কিছু টয়লেট এখানে লেগে আছে। তোমার টয়লেট খুবই গাঢ়। এবার আমরা কি করব, এটা কখনো হয়নি। হ্যাঁ, হয়তো আমরা দুদিকই স্প্রে করিনি। এখন আমি ওই ক্লিপ টেস্টটা করতে চলেছি যেটা এভার ড্রাই হ্যাটের ভিডিওতে ছিল। এই শার্টটা এভার ড্রাই দিয়ে কভার করা, আর এটা ডিজাইনার সুপ্রিম শার্ট নয়। এক মিনিট, এটা তোমার জামার সামনের দিকে শুধু স্প্রে করেছিলাম, পিছনে নয়। আমি তো একদম নোংরা হয়ে গেছি। এদিকে এসো, আমার গায়ে ঘাস লেগে গেছে। ঘাস কি করে লাগলো? আপনারা পার্থক্য দেখতে পাবেন, এটা ফ্রন্ট, এখানে জলের ফোঁটা লেগে আছে যেটা এখনই বেরিয়ে যাবে। আর পেছন দিকটা, আমার টাইটাকে দেখুন একবার, এখানে একটু কম দেখা যাচ্ছে, পুরো টাইটার মধ্যেই ঢেলে দিই, এটা অ্যাকচুয়ালি খুব কুল। ফ্ল্যাশব্যাক, কারণ আমার মুখ হয়তো খোলা ছিল। এভার ড্রাই দিয়ে কভার করা পেপার টাওয়েল ভার্সেস ক্যাচআপ, যেরকম ভিডিওতে দেখানো হয়েছিল এটা ওরকম নয়। জানি না ওরা কি জাদু করছিল, কিন্তু আমার এভার ড্রাই হয়তো খারাপ। যদি আপনি এর আগে কখনো পেপার টাওয়েল ব্যবহার করেন তো, জানি না আমার কেন মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ এর আগে পেপার টাওয়েল ব্যবহার করেননি। অফকোর্স ওনারা নিশ্চয়ই পেপার টাওয়েল ব্যবহার করেছেন। জানেন এটা জল টেনে নেয়, দেখুন এটাকে, এটা এখনো শুকনো আছে, তুমি এটা ছুড়তে পারো। দেখুন এটা একটা পেপার টাওয়েলের রোল। ওয়াও, এটা কিন্তু সেরকম ভাবে ভেজেই নি। দেখলেন আপনারা, আন্ডারওয়্যারকে ওয়াটার প্রুফ করা এতটা কাজে দিয়েছে যে যখন আমি বিছানায় টয়লেট করি তখন চাদর খারাপ হয়ে যায়। তাই অফকোর্স এখন আমার নিজের বেডশিটটা ওয়াটার প্রুফ করতে হবে। এই ক্লিপে আমরা একটা কটন বলকে এভার ড্রাই দিয়ে কভার করে নিয়েছি, আর আমার মনে হচ্ছে ক্রিস এটা পারফেক্টলি করেছে। আরে ভাই, এটা তো সত্যিই কুল। তারপর আমরা একটা বেগাল নিলাম যেটা অদ্ভুত ভাবে পশ্চাৎ দেশের মতো দেখাচ্ছে, সেটাকে আমরা ওয়াটারপ্রুফ করলাম। আমার মনে হলো বেগালটা ওয়াটারপ্রুফ হবে। তারপর আমরা একটা ওয়ালেটকে ওয়াটারপ্রুফ করলাম, এবং করবার পর বুঝতে পারলাম ওটা আগে থেকেই ওয়াটারপ্রুফ ছিল, তাই করবার কোনো দরকার ছিল না। ক্রিস, তোমার ছুটি। আমি এই পাথরের ব্লকটাকে জলে ফেলতে চাই, যেটা কিনা খুবই ভারী। তুমি ঠিক আছো তো? ওটা ছিল আমার ভাইকিং কল। হেই, তুমি কি এটা আমার জন্য এই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে রাখতে পারবে? এটা কিন্তু খুবই ভারী, কিন্তু তুমি তো একটা পালোয়ান। এবার এটা আমরা বাইরে বার করব, আর দেখুন এই অংশে এভার ড্রাই লাগানো আছে, আর এদিকে নেই। ঠিক আছে মিস্টার ভাইকিং, তুমি এবার যেতে পারো। মনে রাখবেন বন্ধুরা, যদি আপনার ভাইকিং এর প্রয়োজন হয় তাহলে চেল্লাবেন। তারপর আমি আমার মার্চকে ওয়াটারপ্রুফ করলাম, কারণ ক্রমাগত আমি আমার 5টা ভিডিওতে সেটাকে ইনক্লুড করিনি। কিন্তু হ্যাঁ, ওটাকে প্লাগিং না করার অর্থ কোনো সেলস নয়। হ্যাঁ, এটা কিন্তু খুব রাফ। তুমি মিস করে ফেললে। এটা কাজ করে দিল। আর এখানে এভার ড্রাই লাগানো আছে, একবার দেখো, নিচে গড়িয়ে যাচ্ছে, আটকাচ্ছে না। আরে বাপরে, এভার ড্রাই তো এখানেও লাগানো আছে। জেক, তোমার কাছে জিজিজ আছে। আরে তুমি ঠিক আছো তো? এই নিয়ে 5 বার হলো তুমি আমাকে ডিম ছুড়লে, মারতে থাকো। ওহ গড, আমার মনে হয় না এভার ড্রাই ভ্যানের ওই দিকটায় কাজ করছে। দাও আমি ট্রাই করি। আমি মিস করে ফেলেছি। এবার যাই, ওই দিকে আছে। ও, এটা কোথায়? এটা ভ্যানের পিছন দিকে আছে। ঠিক আছে। আরে না, আমি আবার মিস করে ফেললাম। তুমি ওটা দেখতে পাচ্ছো? ওটা ওই দিকে নেই। ঠিক আছে, ওটা এই দিকে নেই। বুঝে গেছি, ওটা এই দিকে আছে। বুঝে গেছি। আর তুমি এই দিকে মারছিলে। বুঝে গেছি একদম। চলো তাহলে, আমি এটা এখানে ছুড়বো না, এখানে ছুড়বো, তাই তো? এবার ঠিক আছে, আর তারপর এখানে, তাই তো? হ্যাঁ। আরে ভাই, আমি আমার প্যানটা ভিজিয়ে ফেললাম। ক্রিস, আমাকে ওই টাওয়েলটা একটু দাও। তুমি তোমার প্যানগুলোকে ওয়াটারপ্রুফ করে? হ্যাঁ আমি জানি, একটু দাঁড়াও তো, এক মিনিট।
এটা ওয়াটারপ্রুফ টাওয়েল। ঠিক আছে, আমি আমার প্যান্টটাকে মুছবো কি করে? টাওয়েলকে ওয়াটারপ্রুফ কখন করলে? এটা দেখো কিছুই করতে পারছে না, জল তো সোজা নিচে থেকে যাচ্ছে। ও, মনে হচ্ছে আমার প্যান্ট সর্বদা ভিজেই থাকবে, কারণ এখানে সবকিছুই ওয়াটারপ্রুফ। মনে হচ্ছে তোমার হাতও ওয়াটারপ্রুফ হয়ে গেছে, তোমার চুল টাওয়েলের থেকে বেশি ভিজে। ও হ্যাঁ, দেখো এই নন ওয়াটারপ্রুফ হাতটাকে, নোংরা হাতটাকে, এই হাতটার মধ্যে কোনো ভালো জিনিস নেই। এই ক্লিপে আমরা ক্রিসের হাত নিয়ে কথা বলছি, যার অর্থ এটাই যে আমরা এখন ময়েশ্চারাইজার নিয়ে কথা বলবো, আর আমি এখন এখানে বসে দুজন যুবকের কথা শুনবো, যেটা ক্রিসের ময়েশ্চারাইজার নিয়ে হবে। আর এখন আমি ভাবছি আমি কি ভুল করে দিলাম। তাহলে এভার ড্রাইয়ের অফিসিয়াল ভিডিওতে ওনারা এটা করেছিলেন, যেখানে ওনারা নিজেদের লোগোর আউটলাইন এভার ড্রাই দিয়ে বানিয়েছিলেন, তারপর রং দিয়ে দিয়েছিলেন। তাহলে আমিও ভাবলাম আমি আমার অফিসের দেওয়ালে সব মিস্টার বিস্ট লিখে দেখি। এই দেখো এটা কাজ করেছে। না ক্রিস, এটা এটা একদমই কাজ করলো না। জানি না তুমি কোন জিনিসটা দেখছো, আমার এটা ভুল হয়ে গেছে যে আমি দুটো বড় বাচ্চার হাতে পেন্ট দিয়ে দিয়েছি আর একটা হট ডগ। ফ্লাই উইনার, ফর্টনাইট খেলা বন্ধ করো, আমাদের ভিডিও বানাতে হবে। প্রত্যেক ইউটিউবার ফর্টনাইটের ভিডিও বানায়, আমাকে শুধু কয়েকটা মাস দাও, সব কিছু ভালো হয়ে যাবে, আরো সহজ হবে, যেটা করছি তার থেকেও বেশি সহজ হয়ে গেছে। আমি শুধু বাকি ইউটিউবারদের মতো হতে চাই। আমি জানতাম তুমি এটা করবে, সেই জন্যই এটাকে আমি ওয়াটারপ্রুফ করে দিয়েছিলাম। এই দেখো, এটা তো তাও নষ্ট হয়ে গেছে। আরে ইয়ার, যাই হোক বাদ দাও, মনে হচ্ছে আমি আর ফর্টনাইট খেলতে পারবো না। ঠিক আছে, আমাদের যাওয়া উচিত। ঠিক আছে, মনে হচ্ছে আমি ভিডিওস বানাবো। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই নাস্তিক, আর প্রত্যেক নাস্তিক আমাকে এটা এক্সপ্লেইন করুন প্লিজ, যখন পেপার জলের সংস্পর্শে আসে তখন এটা এভাবে রিয়্যাক্ট করে, যেটা কিনা খুবই সাধারণ কথা। কিন্তু এবার এটা দেখুন, এটা হলো একটা পেপার পিউডিপায়ের চেহারার সাথে, দেখুন এটা কি করে রিয়্যাক্ট করবে। দেখছেন, এটা ওকে ছুঁতেও পারছে না। তাহলে নাস্তিকেরা আমাকে এটা এক্সপ্লেইন করুন যে এটা কি করে হচ্ছে। হ্যাঁ, জানো কিছু হয়নি, একটা বারিটো জলের সংস্পর্শে এরকম রিয়্যাক্ট করে যেরকমটা আপনারা দেখছেন। এটা শুধুমাত্র, হ্যাঁ দেখছেন, এটা খারাপ বারিটো, একটা টিপোলে বারিটো এইভাবে জলের সংস্পর্শে রিয়্যাক্ট করে। এটা তো সেমই, এটা ওয়াটারপ্রুফ করেছিলে তাই না বন্ধুরা? বলো আমাকে যে ওয়াটারপ্রুফিং কি বারিটোজের উপরে কাজ করে না? এখন আমাদের কাছে মাটিতে পড়ে থাকা বারিটোজ আছে, এখানে সব জায়গায় শুধু চাল আর চালই দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনেকটা কম বয়সী, তাই এই রেকমেন্ডেশন সেই সমস্ত প্যারেন্টসদের জন্য যারা তাদের বাচ্চাদের নিয়ে আমাদের ভিডিওস দেখেন। তাদের বারবার ডায়াপার বদলানোর প্রয়োজনই নেই, শুধু ওটা ওয়াটারপ্রুফ করে দিন আর সর্বদা একটাই ডায়াপার ইউজ করে যান। Nice. Chris, আমার ওয়ার্ক গ্লাভস শুকনো হয়ে গেছে, এগুলো কি ময়েশ্চারাইজড করতে পারবে? আমি ময়েশ্চারাইজিং এক্সপার্ট, জানো। এই নাও। ও ও ওকে, অলরাইট, হয়ে গেছে, ময়েশ্চারাইজার তো পড়ে গেল। মনে হচ্ছে জানো আমার গ্লাভস গুলো ওয়াটারপ্রুফ হয়ে গেছে, মানে এটা ময়েশ্চার প্রুফ। এবার আমরা কি করব? স্ট্রেস ফ্রি হওয়ার জন্য ময়েশ্চার লাগাও, একটু ভালো করে লাগাও বন্ধু। গ্লাভসটা এখনো ওয়াটারপ্রুফ। আরে না, আমার হাত ময়েশ্চারাইজারে ভর্তি হয়ে গেছে। কিন্তু গ্লাভস গুলো নয়, আমি সুপার ময়েশ্চারাইজড হয়ে গেছি। আমি তো নয়। ও, এটা আসলে বোকামি ছিল। এখন আমরা অ্যালেক্সাকে শাস্তি দেওয়ার জন্য জলের মধ্যে ডুবিয়ে ওকে টর্চার করছি, কারণ ও আমার ওয়েট ওয়াইপস রিঅর্ডার করেনি। ও ইয়ে, দেখা যাক এটা জলের মধ্যে কতক্ষণ অন থাকে। এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে না? ও মাই গড, এটা ভালো আইডিয়া নয়, এটা খুবই কুল। এর বাপরে, অ্যালেক্সা হার মানবে না কিন্তু ব্রো। এই জন্য যে বেজাজের কাছে সবথেকে বেশি টাকা রয়েছে। হ্যাঁ, দ্বিতীয়ত গুগল হোম আমার বাড়িতে বসে একবার আমার কথা শুনছিল, আর এখন আমি FBI এর নজরে আছি, তাই এই নাও গুগল হোম, এবার ভোগো। তো এটা বের করা যাচ্ছে না, যদি আমরা এটাকে আনপ্লাগ করে দিই তারপর এখানে এটাকে প্লাগ করব, এরপর দেখুন আপনারা। এরপর দেখুন, আমাদের কাছে আপনাদের জন্য একটা মেটাফর আছে, এই বুটগুলো বিস্ট গ্যাং পলার্স, আর এই জলগুলো হলো হেটার্স। দেখুন হেটার্স নিচের দিকে নামছে, কিন্তু এ একে ছুঁতেও পারছে না। আমরা এগুলোকে ঝেড়ে ফেলছি, আমরা স্ট্রংগেস্ট, ইন্টারনেটের সব থেকে লাইটেস্ট ফ্যামিলি। একটু দেখুন, হেটার্সরা আমাদেরকে ছোঁয়ার চেষ্টা করছে, হেটার্সদের ভিড় হয়ে গেছে, কিন্তু আমরা শুধু এটাই করব। বুম, ওরা চলে গেল। এই বুটগুলোর মাউন্টেন ডিউ একদম পছন্দ নয়। না, ও গড, যতক্ষণ এটার ওং সোয়া হচ্ছে ততক্ষণ মনে হয় আমাদের মিমস গুলো বদলে ফেলা উচিত। চলো আমরা মিম বদলাই, এনাও। চলো আমাদের পুরনো মিম ডোনেটিং টু অ্যাট্রাকটিভ টুইচ স্ট্রিম, তাকেও আমরা সোয়া করে দিই। আমি কি মরতে চলেছি? মিমস পুড়ে যাওয়ার জন্যই তৈরি, তাই সব চলে।
আমাদের দ্বিতীয় মিম যাকে জ্বালানো উচিত সেটা হলো পিউডিপাই। এই মিমটা জাপানিজে লেখা আছে। চলে যাও পিউডিপাই, এখানে ধোয়া হয়ে গেছে। জানি আমাদের ফায়ার অ্যালার্ম বেজে যাবে, কিন্তু আমাদের কাছে তো নেই। আমরা আমাদের ফায়ার অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, যেহেতু আমরা অনেক ইনডোর ভিডিও বানাই। রেকর্ড করো। আমাদের পরের মিম হলো, এটা কি গুড কন্টেন্ট? আমরা সবাই জানি এটা গুড কন্টেন্ট। চলো সোজা পিউডিপাইর মুখে আগুন লাগাই। শব্দ জুড়লেই এটা ফানি হয়ে যায় না, এটা পিউডিপাই রিভিউ করেছিল। তার মানে হলো এই মিমটা গেল, এটাকে তো এখন জ্বালাতেই হবে। চেষ্টা করো যাতে নিঃশ্বাস না নেয়। দেখুন বন্ধুরা, এই টিস্যুটা ওয়াটারপ্রুফ। একবার দেখো তো। আমরা এখন ওয়াটারপ্রুফ টিস্যু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করব। ও, এই নাও আগুন, নাও তুমি টেস্ট করো। আমার জুতোয় লেগে থাকা কেমিক্যালের সাহায্যে আমি কি জলের উপর দিয়ে চলতে পারবো? আমার মনে হয় তোমার একটু আগে যাওয়া উচিত। মনে হয় এটা হয়তো, ও গড, আমি আমার পা হারিয়ে ফেলছি। ওটা কোথায় গেল? ও গড, ঠিক আছে, আমি আমার ফ্লিপ ফ্লপটাকে হারিয়ে ফেললাম। ও, আমি ওটাও হারিয়ে ফেললাম। ঠিক আছে, আমি ডিফিট হয়ে সামনের দিকে এগোচ্ছি। ডিফিট।